কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা ভাবছো তো আমি কোথায় আছি? আমি চলে এসেছি নিচে, কারণ তোমাদেরকে আজকে আমি পুরো কোয়ার্টারটা ঘুরে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজ চলে যাই প্রথমে নিচে গ্যারেজে, কারণ সাইডে প্রথমে গ্যারেজ আছে আমাদের, নিচে ঢুকে ঢুকে গ্যারেজ। আর হ্যাঁ, আমি না কথাগুলো বলেছিলাম ঠিকই, কিন্তু সাউন্ডটা ভীষণই কম এসেছিলো, তার জন্য তোমাদেরকে আমি আবার রেকর্ডিংয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো গ্যারেজটা দেখে নাও। আর গ্যারেজের ভিতরটা ভীষণই নোংরা হয়ে আছে, কারণ পরিষ্কার করা সেভাবে হয় না। আর ভিতরে আছে হচ্ছে একটা স্কুটি আর একটা সাইকেল, আর যে কার্টুনগুলো আছে দেখছো, সেই কার্টুনগুলো আমাদের এই ওয়াশিং মেশিন ফ্রিজ এইসবের কার্টুন। তো চলো, হয়ে গেল দেখানো এটা। তো লাগিয়ে দিই আমি আগে দরজাটা, তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি ওপরে। তো ওপর থেকে সিঁড়ি থেকে স্টার্ট করব, পুরোটাই দেখাবো তোমাদের। তো চলো আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে বাগানটা, পিছনের বাগানটা দেখাতে। আর পিছনের বাগানে বিভিন্ন রকমের গাছ আছে, শাক থেকে শুরু করে ধনে পাতা, লঙ্কা গাছ, পেঁপে গাছ, স্ট্রবেরির গাছ, ব্লুবেরির গাছ, তারপরে কলা গাছ আছে, এটা হচ্ছে ডুমুর গাছ, এরকম ধরনের বিভিন্ন গাছ আছে। আর এই নিচে যে গাছটা দেখছো, এটা হচ্ছে ব্লুবেরির গাছ। তো আমার ইচ্ছা আছে একটা মানে চারা গাছ নিয়ে যাওয়ার, ব্লুবেরির। তো জানি না চারা গাছ আছে কি না। তো চলো যাওয়া যাক ওপরে। আর সিঁড়িতে উঠে উঠেই হচ্ছে এটা একটা সুরেক। তো এটা সবার রুমেই আছে সুরেকটা, আমাদের নিজেদের নয়, এটা কেনা নয়। তো এটা হচ্ছে একটা সুরেক, এই সমীরের, আমার আর বাবুর জুতো রাখা আছে। আর ঘরে ঢুকে ঢুকে এটা হচ্ছে মেন গেট। তো মেন গেটে ঢুকে ঢুকে হচ্ছে একটা ডাইনিং স্পেস আছে একটা বড়। তো এটা হচ্ছে ডাইনিং, আর ডাইনিংয়ে আমি আমার ঠাকুর ঘরটা করেছি, কারণ ঠাকুর আলাদাভাবে কোনো ঠাকুর ঘর নেই, সেই জন্য আমি ডাইনিংয়েই ঠাকুর রেখেছি। আর এই যে উঁচু উঁচু দেখছো, এই উঁচুগুলো হচ্ছে টিনের যে বক্সগুলো হয়, সেই বক্সগুলো আমি এইভাবে রেখেছি। আর এর ভিতরে অনেক হাবিজাবি জিনিসপত্র আছে, আর এইভাবে কভার দিয়ে আমি ঠাকুরগুলোকে এভাবে রেখেছি। তো ঠাকুরের মধ্যে আমার কাছে আছে রাধাকৃষ্ণের মূর্তি, গণেশ, শিব আর বুদ্ধদেবের একটা মূর্তি। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর, সুন্দর ঠাকুর ঘর আমার জন্য। আর এই ওপরের যে ছবিটা দেখছো, এই ছবিটা আমার শ্বশুরমশাইয়ের ছবি। বাবা যখন এখানে ছিলেন, মানে পাঞ্জাবে আমাদের কাছে ছিলেন, তখনকার এই ছবিটা তোলা। আমরা অমৃতসর ঘুরতে নিয়ে গেছিলাম, তো অমৃতসরের তোলা ছবি। আর সাইডে আছে হচ্ছে এই যে এই ছবিগুলো দেখছো, এই ছবিগুলো আমরা এখানেই মানে করেছি, এখানেই বাঁধানো ছবি। তো বাবুর বিভিন্ন ছবি আছে, আর চিকুর একটা ছবি আছে, আর আমাদের প্রচুর ছবি আছে। তো এগুলো ভালো লাগার জন্য করা, ভালো লাগে দেখতে বেশ এরকমভাবে ছবিগুলো সাজিয়ে রাখলে, সেই জন্যই বাঁধিয়ে নিয়ে এসেছিলাম। আর একটা আছে ডাইনিং টেবিল, এগুলোও পুরোপুরি আমাদের, কোনোটাই আমাদের কেনা নয়, চেয়ার ডাইনিং টেবিল কোনোটাই কেনা নয়। আর ডাইনিং টেবিলের মধ্যে আছে দেখো একটা ল্যাপটপ, কেন রেখেছে আমি জানি না, ল্যাপটপ। আর একটা আছে ফলের র‍্যাক, আর একটা আছে হচ্ছে তোমার ইন্ডাকশন ওভেন। আর এই যে এটা দেখছো, এটা একটা ওই চাবি রাখার যে জায়গাগুলো হয়, ওগুলো চাবি রাখার জায়গা। আর এই চেয়ার, দুটো চেয়ার আছে, লোকজন এলে এখানেই বসে, ওই জন্য দুটো চেয়ার রেখেছি এখানে। আর দুটো এরকম আছে, সেটা রেখেছি ছাদে। তো চলো এবার দেখাই তোমাদের ছাদটা। এই ঢুকে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের ডান দিকেই হচ্ছে ছাদ। আর বেরিয়ে বেরিয়ে একটা আছে ব্যালকনি, একটা ছোট লম্বা ব্যালকনি আছে, আর ব্যালকনির ওই সাইডটাতে আছে ছাদটা। এটা সমস্ত কোয়ার্টারেই নেই, মানে শুধু মিডিলে যারা থাকে তাদের জন্য ছাদটা আছে, যেহেতু গ্যারেজটা নিচে, নিচের ওপরের স্পেসটাতে ছাদ, মিডিলে ছাদ করে দিয়েছে, আর উপরে যারা থাকে তাদের ছাদ নেই। আর ভীষণ ধুলো হয়ে গেছে ছাদে, কারণ কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য ধুলো হয়ে গেছে, আমি আর ঝাড় দেওয়ার সময়ও পাইনি। তো চলো এবার দেখাই গেস্ট রুমটা। তো এটা হচ্ছে একটা গেস্ট রুম, যে রুমটাতে কেউ থাকে না, আগে আমরা থাকতাম এই রুমটায়, আর পাশের রুমটাতে যেটা এখন আমরা থাকি সেটাই থাকতো বাবা। বাবা চলে যাওয়ার পর আমরা ওই রুমটায় চলে যাই, আর এই রুমটাতে এখন পুরোপুরি ফাঁকা, গেস্টটা এলে থাকতে দেওয়ার জন্য এই রুমটা।
আর এই সাইডে যে পেপারটা দেখছো এটা সম্পূর্ণ ঈশানের জন্য লাগানো হয়েছে, কারণ ওই যে সিমেন্ট, একটুখানি সিমেন্ট খোটা ছিল তো সেটা খুঁড়তে 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 পুরোটা সিমেন্ট পুরো ঝরিয়ে দিয়েছে আর ও খুঁটে খুঁটে খেত, সেই জন্য এরকম প্লাস্টিকের মানে ওই ওয়ালপেপার যেগুলো হয় সেগুলো লাগিয়ে দিয়েছি। আর এই নিচে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট, মানে আমি আর ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে ওপরে তোলার সময় পাইনি, এইভাবে রেখে দিয়েছি। আর ওপরে সফটওয়্যার্সগুলো, বাবুর যে সফটওয়্যার্সগুলো আছে সেগুলো রেখেছি। আর আমার ব্যাগের কালেকশনটা দেখো একবার, মানে কিনতে ব্যাগ দেখলেই না মনে হয় একটা ব্যাগ কিনে নি কিনে নি, মানে এত বেশি ব্যাগ হয়ে গেছে। তো ওখানে ব্যাগগুলো ঝোলানো আছে, আর এই ওপরটাতে হাবি জাবি জিনিস রাখা আছে, যত মানে হেলমেট বলো এই বলো, আর একটা আছে স্ট্যান্ড ফ্যান, আর এখানে আছে একটা বাবুর খেলার ওই ব্যাডমিন্টন, ওটা নিয়ে আমরাই খেলি বাবুর নামে কেনা। আর আছে একটা আলমারি, আর আলমারির ওপরটা যেটা দেখছো ওটা একটা ওই ওয়ার্ড্রপ টাইপের, মানে আমাদের ওই লাগেজ টাগেজগুলো নিয়ে এসে যেগুলো এক্সট্রা হয়ে যায় সেগুলো ওপরে এই যে এরকম টাইপের ওপরগুলো করা আছে এরকম জায়গাতেই রেখে দিই, বা সুটকেসগুলো বা ট্রলি ব্যাগগুলো ওগুলো ওপরে রাখা থাকে। আর একটা আছে এই যে যেটা দেখছো এই টিনের এই এই ছোটো আলমারিটা, এটাও এখানকারই, তো এর মধ্যেও বেশ কিছু জিনিসপত্র রাখা আছে, বিছানা চাদর টাদর রাখা আছে, আয়নাটাও এখানেই ছিল আমাদের নয়, তো এইটা হচ্ছে একটা ড্রেসিং আয়না, আর এর ভিতরে অনেক কিছুই রাখা আছে যেগুলো আমি আর দেখাচ্ছি না। আর নিচে রাখা আছে একটা ছোট টেবিল, বেডের সাইডে যে টেবিলগুলো থাকে সেই টেবিল। আর এটা হচ্ছে একটা কমন বাথরুম, মানে গেস্ট রুমের পাশেই হচ্ছে কমন একটা বাথরুম, আর একটা বাথরুমে এটাও এই বাথরুমটা একদমই ইউজ হয় না, তো এটা শুধু এমনিই পড়ে আছে, আর একটা টাওয়াল রেখে দিয়েছি, আর এটা তো ঘর মুছি এটা দিয়ে। আর এই যে জায়গাটা দেখছো এখানে ওয়াশিং মেশিন রাখা আছে আমার, আর এই তারগুলোতে মাঝে মধ্যে জিনিসপত্র মেলা হয়, নাহলে বেশিরভাগ ছাদেই মিলি। আর এই একটা আমার ওয়াশিং মেশিন আছে, আর যে বড় জায়গাটা দেখছো এখানে মাঝে মধ্যে কাপড় টাপড় কাচা হয়, মানে হাতে কাচলে তখন কাচা হয়। এবার চলো নিয়ে যাই তোমাদেরকে আমাদের কিচেনে। তো এই বাথরুম থেকে বেরিয়ে সোজাই হচ্ছে কিচেন, তো এই কিচেনে যা যা থাকে আর কি, কৌটো ফোটো মশলাপাতি, আর গ্যাস ওভেন আছে একটা, আর ফ্রিজ আছে একটা, আর ওই যে এই যে পাল্লাগুলো দেখছো এর ভিতরে সব মশলাপাতি ভরা আছে। আর এটা নিচের এটা হচ্ছে বাসন রাখার জায়গা, আর এই সাইডে কিছু কিছু তেলের ডাব্বা বা মুড়ি বিস্কুট এসবের ডাব্বা রাখা আছে, খুব অগোছালোই হয়ে আছে যদিও। আর এই সাইডে আছে একটা বেসিন, আর বেসিনের উপরে আছে একটা বাসন রাখার র্যাক, আর বাসন রাখার র্যাকে আমি বাসন সেরকম বলতে ওই যে লাপলার সেটগুলো আছে ওইগুলোই রেখেছি, আর সেরকম কিছু রাখিনি। আর দেখো একটা কাঁচের জানলা আছে যেটা দিয়ে ভীষণ ভীষণ হাওয়া ঢোকে, রোদ ঢোকে। আর যে জানলাটার সাইডে পেপারগুলো দেখছো না, এই পেপারগুলো তেল ছিটা যায় ভীষণ, কাঁচের জানলার ভীষণ নোংরা হয়, সেই জন্য এরমভাবে পেপার দিয়ে দিয়েছি যাতে বেশি নোংরা না হয়, যদিও ওটা দেখতে ভীষণই খারাপ লাগছে কিন্তু ওই কারণেই পেপারটা দেওয়া। তো চলো এবার। আর এই হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখছো এটা মানে আমি এক্সট্রা কিছু বেঁচে গেলে এই কিছু ধরো অনেক জিনিস নিয়ে এলাম সেগুলো বেঁচে গেল, জায়গা হচ্ছে না কোথাও, তো ওপরে তুলে রাখি। আর এই লম্বা জায়গাটা একটা বড় স্পেস আছে, এখানটা বাবু খেলে মাঝে মধ্যে, আর এই যে অ্যালফাবেট আর বডি পার্টের যে ছবিগুলো আছে এগুলো মাঝে মধ্যে সমীর ওর সমীর বাবুকে মানে পড়ায়, এগুলো দিয়ে দেখায় মাঝে মধ্যে, আর মুখে বলে, আর ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আর ও শুধু ওই ডি ফর ডগ চিকু দাদা ওটাই চেনে, আর কিছু জেনে না এখন অবধি, তাও মাঝে মধ্যে পড়ায়। এবার চলো আমাদের রুমটায় যাওয়া যাক। এই রুমে প্রথমে বাবা থাকতো, তো বাবা যখন চলে যায় তারপরে আমরা এখন এই রুমে এখন আছি। তো দাঁড়াও লাইটটা জ্বেলে নিই। আর এই রুমে এখন কি বলো তো, বাবু এখন ঘুমাচ্ছে সেই জন্য মানে ফ্যানটা আর লাইটটা অন করতে আর ফ্যানটা অফ করতে ভয় ভয় লাগছিলো, যদি উঠে যায় তাহলে তো হয়ে গেল। তো এই একটা রুম, এখানে আছে একটা বেড, আর বেডে এখন শুয়ে আছে হচ্ছে ঈশান, ঈশান বেশ ঘুমাচ্ছে। আর এখানেও কিছু বেশ কিছু ছবি আছে, মানে আমাদের ফটো আছে ওর বাবার, ওর আর আমার তিনজনারই ছবি আছে এখানে।
ব্যাস আর এখানে সেরকম কিছু নেই। আর এখানে একটা লাভ দিয়ে হ্যাঙ্গার আছে, ওগুলোতে কিছুই ঝোলানো নেই, শুধু ও একটা হেডফোন ঝুলিয়ে রেখেছে। আর সাইডে আছে একটা বেডের পাশে যে ছোট টেবিল থাকে সেই টেবিল, আর টেবিলের ওপরে আছে একটা জানলা, এখান থেকেও ভীষণ হাওয়া দেয়, খুব ভালো লাগে এখান থেকে হাওয়াটা যখন দেয়। আর এই যে আমার একটা গণেশের মূর্তি আছে, একটা ঘড়ি আছে, গণেশের মূর্তিটা আমার খুব ফেভারিট। আর এই সাইডে আছে হচ্ছে বাবুর কয়েকটা সফটওয়্যারস, আর বাবুর ওই জনসন বেবি হিমালয়ার সব ক্রিম পাউডার এইসব, আর একটা আছে এলইডি টিভি। আর ওপরে যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমার বার্থডে গিফটে ও দিয়েছিল আমাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আছে এখানে সাজানো। আর এই ঘরেও আছে একটা আলমারি, আর আলমারির ওপরে সেম ওরকমই ওয়ার্ড্রপ করা আছে, যেগুলোতে আমরা ধরো মুড়ির প্যাকেট বা ওই কি বলবো মুড়ির প্যাকেট ফ্যাকেট রাখি, বা এই সাইডেও দেখো একটা আছে, প্রচুর জায়গা আছে এরকমভাবে ওই মুড়ির প্যাকেট রাখা, বা হাবি জাবি জিনিসপত্র থাকলে নিচে রাখা যায় না, উপরেই রাখি। আর আছে আমাদের একটা ফটো ফ্রেম, নিচে আছে একটা টেবিল যেখানে আমি জল টল রাখি, আর আমাদের ফটো ফ্রেম নয় ওটা কি বলো তো ক্যালেন্ডার টাইপের, আমাদের বিয়েতে যে ক্যামেরাম্যান ছিল সেই দিয়েছিল। আর এই সাইডে আছে একটা ব্যালকনি, মানে বেডরুমের সাইডেই আছে একটা ব্যালকনি টাইপের, তো ওখানে সেরকম কিছুই লাগানো নেই, মানে গাছ টাছ লাগানো ছিল অনেক কিছুই, তো এখন কিছু আর লাগানো সেরকম নেই। গোলাপের গাছ ছিল সেটা মরে গেছে, এখন আছে একটা শুধু দেখো অ্যালোভেরার গাছ, আর একটা রাখা আছে কুলার, তো এই কুলারটা যখন ইউজ করি তখন নিয়ে আসি, আবার বারান্দায় রেখে দিই যেহেতু জায়গা নেই রাখবার। মানে কোয়ার্টারে আমি এত বেশি জিনিস করে ফেলেছি, মানে একটুও জায়গা নেই রাখবার। আর এইটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম, আর বাথরুমে আয়না আছে, বেসিন আছে একটা, একটা আছে গিজার, তো আর এখানে তো যেরকম বাথরুমে যা যা থাকে জিনিসপত্র সাবান শ্যাম্পু সব কিছু রাখা আছে, মানে একটা বাথরুমে যা থাকে আর কি বলবো। তো চলো, এই হচ্ছে আমাদের পুরো রুম, আর কোনো দিন সম্ভব হলে নিচের গার্ডেনটাও দেখাবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা প্লিজ আমাদের জানাও যে কীরকম ভিডিও, আর কীরকম ভিডিও বানাবো। অবশ্যই খাবারের ভিডিও তো আসছেই খুব তাড়াতাড়ি, তো প্লিজ তোমরা আমাদেরকে বলো যে খাবারের ভিডিও ছাড়াও আর কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।